স্বনামধন্য দুটি ওষুধ কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি সেই দুটি ওষুধ কোম্পানির প্রমোশন অফিসার পদে অর্থাৎ মার্কেটিংয়ে যারা চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আসলাম। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। যারা সরকারি চাকরির ভিডিও পেতে চাচ্ছেন অথবা এরকম ওষুধ কোম্পানির চাকরির ভিডিও পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদেরকে যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে ইউনিমেড, ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস। এই ওষুধ কোম্পানিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ চলতেছে। ওকে, এখানে আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা হচ্ছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং এইচএসসি এসএসসিতে সায়েন্স থাকতে হবে, বয়স হতে হবে সর্বোচ্চ 33 বছর। ওকে, এবং এখানে দেখেন মেডিকেল ডিটেইলস, জেনারিং, অপারেশন চ্যালেঞ্জিং, এগুলো যা আছে অর্থাৎ অর্ডার কাটা এবং ওষুধ সম্পর্কে বিস্তারিত বলে সেল করা, এইসব মার্কেটিং জব কিন্তু আপনাদেরকে জানতে হবে ভালো করে। ওকে, সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য আপনারা যাবেন কোথায়, এই যে দেখতে পাচ্ছেন এই ঠিকানাগুলো, দিনাজপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা, এই ঠিকানাগুলোতেই আপনারা সরাসরি ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করবেন। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে 10টি সার্কুলারেরই লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আরও বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন। ওকে, দুই নম্বরে রয়েছে দেখেন, সো একমি কোম্পানিতে কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে। এখানে আপনাদের মেডিকেল প্রমোশন অফিসার শুধুমাত্র পুরুষ, তারাই এখানে আবেদন করতে পারবেন। এখানে বিএসসি ইন এনি সার্টিফিকেট বা এনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে বিএসসি কমপ্লিট করতে হবে অথবা মাস্টার্স 4 বছরের কোর্সটি কমপ্লিট হলেই এখানে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ এখানে চেয়েছে 30 বছর। সরাসরি ইন্টারভিউর ডেট এবং এখানে তারিখগুলো দেওয়া রয়েছে, আপনারা এটা দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে। ওকে, একমি কোম্পানিতে সরাসরি ইন্টারভিউর লাস্ট ডেট হচ্ছে 16 নভেম্বর। ওকে, সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।